অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলসের পর মায়ামি ওপেন, ফের ফেডেরারের হাতে নাদাল বধ। স্প্যানিশ নক্ষত্রকে স্ট্রেট সেটে উড়িয়ে মায়ামি ওপেন চ্যাম্পিয়ন রজার ফেডেরার। তবে নক্ষত্র যুদ্ধের ভিন্টেজ ক্লাসিক নয়, ফাইনাল ম্যাচ ছিল নেহাতি এক পেশে। নাদালকে 6-3, 6-4 সেটে হারালেন ফেডেরার। চোট কাটিয়ে 6 মাস পর কোর্টে কামব্যাক 35 বছরের সুইস জিনিয়াসের। অস্ট্রেলিয়ান ওপেনের মহাকাব্যিক ফাইনালে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন, সেই স্বপ্নের ফর্ম চলছেই। এবছর নাদালের সঙ্গে যতবার দেখা হয়েছে শেষ হাসি হেসেছেন ফেডেক্সি। মায়ামি ওপেন ফাইনালেও তার পুনরাবৃত্তি, এ নিয়ে পঞ্চমবার এই টুর্নামেন্ট খেললেন নাদাল, তবু খেতাব অধরাই। জয়ের পর সুইস চ্যাম্পিয়ন বলেছেন, গত 2 সপ্তাহ দুর্দান্ত কাটলো, তবে আমার লক্ষ্য এখন ফরাসি ওপেন। এখন আমার বয়স তো আর 24 বছর নয়, পরিস্থিতিও অনেকটাই বদলেছে। ফরাসি ওপেন ছাড়া হয়তো এখন আর কোনো ক্লে কোর্ট ইভেন্টে খেলবো না। পাখির চোখ এখন ফরাসি ওপেন, বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম, সেখানেও কি ফের ফেডেক্স ভেলকি, সেটাই লক্ষ্য সুইস টেনিস কিংবদন্তির। এবিপি আনন্দ,